সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। তোমরা জানো, করোনাকালীন সময়ের এবারে দ্বিতীয় ধাপ পার করছে বাংলাদেশ। তো কিছু করার নেই, সাবধান থাকতে হবে, লকডাউন চলছে, তোমরা জানো। যাই হোক, এর মধ্যে আমাদের অনলাইনে পড়ালেখা তো চালিয়ে যেতেই হবে। তাই তোমাদের সাথে আমার আজকের পাঠ হচ্ছে চতুর্থ অধ্যায়, ঈশ্বরের একত্ব, ধর্মীয় সাম্য ও সম্প্রীতি। ঠিক আছে, আমরা এর আগে তৃতীয় অধ্যায় পর্যন্ত শেষ করেছি। এটা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার শেষ অধ্যায়, চতুর্থ অধ্যায়টা ঈশ্বরের একত্ব, ধর্মীয় সাম্য ও সম্প্রীতি। ঠিক আছে, আমরা থামবো না, আমরা চতুর্থ অধ্যায় শেষ করার পর আমরা পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এভাবে করে আমরা এগিয়ে যাব। ঠিক আছে, তো এখন আমরা চতুর্থ অধ্যায় ধরছি। তোমরা আশা করি এই তৃতীয় অধ্যায় পর্যন্ত কমপ্লিট করেছো। আমি চতুর্থ অধ্যায় শেষ করার পরে তোমাদের প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত প্রশ্নগুলো একসাথে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, ঠিক আছে, চলো আমরা শুরু করি। ঈশ্বরের একত্ব, ধর্মীয় সাম্য ও সম্প্রীতি। পৃথিবীর মানুষের মধ্যে নানা দিক থেকে মিল যেমন আছে, তেমনি আবার অনেক অমিলও আছে, তাই না? আমাদের মধ্যে অনেক মিল রয়েছে, যেমন আমাদের চোখ আছে, নাক আছে, কান আছে, মাথা আছে, হাত পা আছে, সব আছে, মিল আছে। কিন্তু আবার অনেক দিক থেকে আবার অমিল রয়েছে। তো মিলের দিক থেকে যদি দেখি, তাহলে দেখবো সবাই মানুষ, সকলের মধ্যে রয়েছে একই মনুষ্যত্ব। হ্যাঁ, সবার মধ্যে একই মনুষ্যত্ব রয়েছে, যদিও কিছুটা ভিন্নতা আছে। তোমরা জানো, মনুষ্যত্ব বিষয়টা সহজ বিষয় নয়। যদি আমরা দেখি যে সবাই মানুষ, মানুষ হলেই যে তার মধ্যে মনুষ্যত্ব থাকবে, নট লাইক দ্যাট। মনুষ্যত্ব একটা অনেক বিশাল জিনিস, এটা চর্চার বিষয়। তো মিলের দিক থেকে যদি দেখি, তাহলে দেখবো আমরা সবাই মানুষ, সকলের মধ্যে রয়েছে একই মনুষ্যত্ব। আবার বেশভূষা, চাল চলন, গায়ের রং, ভাষা প্রভৃতি দিক থেকে পার্থক্য রয়েছে, তাই না? বেশভূষা মানে কি, আমাদের যে পোশাক পরিচ্ছদ যেগুলো আমরা পরছি, ঠিক আছে, সেগুলো আমরা যে পাজা পাঞ্জাবি পরছি, মেয়েরা যে সালোয়ার কামিজ পরছে বা শাড়ি পরছে, আমরা যে শার্ট প্যান্ট পরছি, এগুলো চাল চলনগুলো। আমাদের চাল চলনের মধ্যে পার্থক্য আছে, গায়ের রঙের মধ্যে পার্থক্য আছে, ভাষার মধ্যেও পার্থক্য আছে, ধর্মের দিক থেকেও পার্থক্য আছে। হিন্দু ধর্মের পাশাপাশি ইসলাম, বৌদ্ধ, খ্রিস্ট প্রভৃতি ধর্ম অনুসারে রয়েছেন। বিভিন্ন ধর্মের মত ও পথের মধ্যে পার্থক্য রয়েছে, পার্থক্য রয়েছে উপাসনার পদ্ধতিতেও, তাই না? তাহলে ধর্মের দিক থেকে পার্থক্যটা আমরা বুঝতে পারছি। আমাদের হিন্দু ধর্মের পাশাপাশি ইসলাম ধর্ম রয়েছে, বৌদ্ধ ধর্ম রয়েছে, খ্রিস্ট ধর্ম রয়েছে, চারটি প্রধান ধর্ম রয়েছে, এবং এ ধর্মের বিভিন্ন মত এবং পথের মধ্যেও পার্থক্য রয়েছে। একই রকম উপাসনা নয়, কিন্তু উপাসনার মধ্যেও পার্থক্য আছে। হিন্দুরা সৃষ্টিকর্তাকে ঈশ্বর বলেন, মুসলমানেরা বলেন আল্লাহ, খ্রিস্টানেরা বলেন গড। হিন্দুরা উপাসনালয়কে বলেন মন্দির, মুসলমানেরা বলেন মসজিদ, খ্রিস্টানেরা বলেন গির্জা, আর বৌদ্ধ ধর্মরা কি বলে, প্যাগোড়া বলে। বৌদ্ধ ধর্মে কি বলে, প্যাগোড়া বলে। যাই হোক, এটা কেন এখানে দেয়নি বুঝতে পারছি না, দেওয়া দরকার ছিল। কিন্তু সবাই একই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন, তাই ধর্মমত উপাসনা পদ্ধতির মধ্যে পার্থক্য থাকলেও ঈশ্বর এক এবং অদ্বিতীয়। সকল ধর্মই নিজের মুক্তি এবং জীব জগতের মঙ্গল চায়, স্বাভাবিক। আমরা তাহলে কি বলি, হিন্দুরা সৃষ্টিকর্তাকে আমরা ঈশ্বর বলি, ভগবান বলি, মুসলমানেরা আল্লাহ বলেন, খ্রিস্টানেরা গড বলেন, আমরা মন্দির বলি, মুসলমানেরা মসজিদ বলেন, খ্রিস্টানেরা বলেন গির্জা, সবগুলো একই, এবং বৌদ্ধ ধর্মরা প্যাগোড়া বলে। কিন্তু অ্যাটলিস্ট মাথা রাখবে, এখানে ভিন্ন ভিন্ন নামে ডাকলেও বা ভিন্ন ভিন্ন উপাসনার নাম থাকলেও, আমরা কিন্তু একই সৃষ্টিকর্তার কাছে কিন্তু সবাই প্রার্থনা করি। আমাদের ধর্ম মত এবং উপাসনা হয়তো বা ভিন্ন আছে, কিন্তু আমাদের পথ একটাই, সেই ঈশ্বর। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, এটা কোনো দ্বিতীয় কেউ নেই। ঠিক আছে, মনে করো তোমার স্কুলে যদি তুমি আসতে চাও, তাহলে তুমি ট্যাক্সি দিয়ে বা সিএনজি দিয়ে আসতে পারো, কারে করে আসতে পারো, তারপর তুমি মোটর সাইকেলে আসতে পারো, ঠিক না, বাস ট্রাকে করে আসতে পারো, ওদিকে নৌকা দিয়ে, লঞ্চ দিয়ে, স্টিমার দিয়ে তুমি আসতে পারো, তাই তো? এই যে বিভিন্নভাবে কিন্তু তোমরা স্কুলে আসছো ঠিকই, কিন্তু তোমার লক্ষ্য বা তোমাদের সবার লক্ষ্যটা কি, আমাদের সবার লক্ষ্যটা কি স্কুল, তাই না? কেউ হয়তো সিএনজি দিয়ে আসছো, কেউ হয়তো মোটর সাইকেল দিয়ে আসছো, কিন্তু লক্ষ্যটা কিন্তু একটাই, সেটা হচ্ছে স্কুল।
আসলে সকল ধর্মই নিজের মুক্তি এবং জীবজগতের মঙ্গল চায়, নিজের মুক্তি চায়। কিসের মুক্তি সেটা আমি পরে বোঝাচ্ছি। শ্রীমদ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ পার্থকে বলেছেন, পার্থকে বলতে অর্জুনকে বলেছেন, শ্রীমদ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ মুখনিষ্ঠিত বাণী হচ্ছে শ্রীমদ ভগবদ গীতা, তোমরা সবাই জানো। তো সেখানে শ্রীকৃষ্ণ পার্থকে কি বলেছেন, এই অথা মাম পপদন্তে তামস্তথৈব ভজাম্যহম মমবর্তে অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস। যে যথা ইয়ে যথা মাম পপদ্যন্তে তামস্তথৈব ভজাম্যহম মমবর্তানু অবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস। এটা শ্রীমদ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের 11 শ্লোক। অর্থাৎ যে আমাকে যেভাবে উপাসনা করে আমি সেভাবেই তাকে সন্তুষ্ট করি। হে পার্থ অর্জুন, মানুষ সকল প্রকারে আমার পথে অনুসরণ করে, সুতরাং সাধনার পথ একটি নয় বহু। এদিকে লক্ষ্য করে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পরমহংসদেব কি বলেছিলেন, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, যত মত তত পথ, যত মত তত পথ। উপাসনার পথ বিভিন্ন হলো, উপাস্য এক এবং অদ্বিতীয়। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যেখানে উপাসনা পথ বিভিন্ন কিন্তু উপাস্য এক এবং অদ্বিতীয়। ঠিক আছে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন, যে যে যেভাবে আমাকে উপাসনা করে আমি সেভাবে তাকে সন্তুষ্ট করি। ঠিক আছে, আর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, যত মত তত পথ। ওকে, মানুষে মানুষে কোনো পার্থক্য করা উচিত নয়, সকলকে অর্থাৎ সকল মত পথের মানুষকে সমতার দৃষ্টিতে দেখা উচিত। একে বলে ধর্মীয় সাম্য। তার ধর্মীয় সাম্য কি? ধর্মীয় সাম্য হচ্ছে সকল মত ও পথের মানুষকে সমতার দৃষ্টিতে দেখা, মানে একই রকমভাবে দেখা। ধর্মীয় সাম্য বজায় রাখলে তার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় সম্প্রীতি। তাহলে সম্প্রীতি কি? সম্প্রীতি হচ্ছে সবাই যখন ধর্মীয় সাম্যটা বজায় রাখবে, তখনই যে একটা বন্ধন সৃষ্টি হবে সেটাকে বলা হবে সম্প্রীতি। এই কথা মনে রেখে আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধা পোষণ করব, সকল মানুষের প্রতি ভালোবাসা প্রদর্শন করব। ঠিক আছে, কে কোন ধর্মের কোন জাতির কোন বর্ণের আমরা তা বিচার করব না। আপদে বিপদে আনন্দ উৎসবে আমরা সকলের সঙ্গে সম্প্রীতিপূর্ণ আচরণ করব, সকল ধর্মের মানুষকে আপন বলে ভাবব। সত্যি কথা বলতে কি, তোমরা হয়তো বলতে পারো, স্যার সব ধর্মের মানুষ তো এরকম মনে করে না। আসলে মনে করে, সব ধর্মের মানুষ এরকম মনে করে, কিন্তু সেগুলো মানুষ হতে হবে, সত্যিকার অর্থে সে ধার্মিক হতে হবে। যদি কোনো মানুষ সত্যিকার অর্থে ধার্মিক হয়, সে কখনো অন্য ধর্মের অন্য জাতির অন্য বর্ণের মানুষকে বিভিন্নতা ক্ষেত্রে বিচরণ মানে তোমার বিভাজন করবে না, চিন্তা করবে না। অন্য ধর্মের মানুষকে সে কখনো ঘৃণা করবে না, তার সাথে কখনো সে অসম্প্রীতিপূর্ণ আচরণ করবে না। ঠিক আছে, এভাবে ধর্মের সাম্য রক্ষা করে চলবো, তাহলে সম্প্রীতির মধ্য দিয়ে আমরা সকলে শান্তিতে জীবনযাপন করতে পারবো। তবেই মানুষে মানুষে যে ঘুরবে মমত্ববোধ। তার মমত্ববোধ কি? মমত্ববোধ হচ্ছে সম্প্রীতির মধ্যে দিয়ে আমরা যখন সকলে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করব, তখনই আমাদের মধ্যে যে ভাবটা জেগে উঠবে সেটাই হচ্ছে মমত্ববোধ। ঈশ্বরের একত্ব ও ধর্মীয় সাম্যে গভীর বিশ্বাস রেখে আমরা বলব, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ঠিক আছে, অর্থাৎ আমরা বলবো সকল ধর্মের মানুষ একে অপরের ভাই। কে কি মনে করছে না করছে সেটা তোমার ভাবার বিষয় না, তুমি নিজে ভাববা, তুমি নিজেই মনে করবা যে সকল ধর্মের মানুষ একে অপরের ভাই। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমার ধর্মটা তুমি মেনে চলবা। কে কিভাবে অন্য ধর্মকে ডিসলাইক করছে, অন্য ধর্মকে হিংসে করছে, সেটা তোমার দিকে আনার দরকার নেই। তুমি নিজে বিশ্বাস করবা যে ধর্মের সামনে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। কেননা হিন্দু ধর্ম বিশ্বাস করে যে সকল জীবের মধ্যে আত্মরূপে ঈশ্বর অবস্থান করে, আর এই বিশ্বাস ধর্মীয় সাম্যবোধ জাগ্রত করার প্রধান সহায়ক। ঠিক আছে, অনেকে বলে তুমি প্রণাম করো কেন, হ্যাঁ তোমরা ঠাকুরকেও প্রণাম করো, তোমরা মানুষকেও প্রণাম করো। তোমরা একটা জিনিস মাথায় রাখবা, প্রণাম করা অর্থ হচ্ছে, অর্থাৎ তুমি মাথা নুয়ে যে আর্যনের সামনে যে প্রণাম করছো, আর্যনকে যে প্রণাম করছো, মূলত সেই মানুষটাকে তুমি প্রণাম করছো না, সেই মানুষটার নিচে তুমি সামনে তুমি মাথা নত করো। তুমি মাথা নত করেছো তার মধ্যে যে আত্মাটা অবস্থান করছে সে আত্মার কাছে,
অর্থাৎ সে আত্মাটাকে তুমি সম্মান দিচ্ছ। সে আত্মাটাই হচ্ছে ভগবান, সে আত্মাটাই হচ্ছে সৃষ্টিকর্তা। কেননা তোমরা জানো সৃষ্টিকর্তা আমাদের মধ্যে আত্মারূপে বিরাজ করে, তাই না? তো সৃষ্টিকর্তা দেহ হচ্ছে আত্মারূপে আমাদের মধ্যে বিরাজ করেন। তাহলে আমি যখন তোমাকে নমস্কার দেব, আমি যখন প্রত্যেক ছোট বড় সবাইকে নমস্কার দেওয়া যায়, আমি যখন ছোট বড় সবাইকে নমস্কার দেবো, তখন বুঝতে হবে আমি কিন্তু ঈশ্বরকেই প্রণাম করেছি, ঈশ্বরকেই নমস্কার দিয়েছি। ঠিক আছে, তাহলে প্রণাম করার অর্থই হচ্ছে ওই যে আমার ওর মধ্যে যে আত্মাটা রয়েছে সে আত্মাটাকে কিন্তু আমার সম্মান করা, ওই আত্মাটাকে আমার প্রণাম করা, ওই আত্মাটাকে আমার নমস্কার দেওয়া। ঠিক আছে, কারণ সবার মধ্যে ঈশ্বর আত্মরূপে অবস্থান করে, তাই কিন্তু আমরা মাথা নত করে একজনকে প্রণাম করি বা নমস্কার। ঠিক আছে, এটা বুঝিয়ে বলবে। যাই হোক, এটা ছিল চতুর্থ অধ্যায়। তোমাদের এই চ্যাপ্টারের উপর শূন্যস্থান পূরণ এবং ডান পাশ থেকে বাম পাশ, বাম পাশে শব্দের মিলকরণ আছে, এগুলো তোমরা করতে পারো। আমি তো বলেছি তোমাদের একসাথে সব প্রশ্নগুলো দেবো। চ্যাপ্টারটা আজকে শেষ হলো। যেহেতু চ্যাপ্টারটা আজকে শেষ হলো, তো পরবর্তী ক্লাসে আমি প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের প্রশ্নগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের প্রশ্নগুলো দিয়ে রে সে প্রশ্নগুলো কিন্তু তোমাদের আবার আমাকে কাজ হিসেবে জমা দিতে হবে। ঠিক আছে, তারপরের ক্লাস অর্থাৎ পরবর্তী ক্লাসটা আমার থাকবে শুধুমাত্র প্রশ্নোত্তরের জন্য, অর্থাৎ শুধুমাত্র প্রশ্ন তৈরি করে আমি সেখানে দেব। সেই প্রশ্নগুলো তোমরা আমাকে দিবে, উত্তরগুলো আমাকে দিবে পরবর্তী ক্লাস অর্থাৎ তারপরের ক্লাস থেকে আমরা আবার তার নেক্সট চ্যাপ্টার থেকে পড়া শুরু করব। ঠিক আছে, আর তোমরা যদি আমাকে কমেন্টে জানাতে না স্যার আবার একটু রিভিশন দেন, তাহলে আমি রিভিশন দেবো, কোনো সমস্যা নেই। আর যদি বলেন যে না স্যার আপনি চলতে থাকেন, তাহলে আমি চলতে থাকি। ঠিক আছে, তোমাদের কমেন্টসের উপরে ডিপেন্ড করছে আমি আবার এটা রিটার্ন করবো কি না, বা আবার আমি এটাকে তোমাদেরকে রিএডিটিংয়ে নিয়ে যাবো কিনা। ঠিক আছে, ওকে, তো আজ এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এবং অবশ্যই স্টে হোম স্টে সেফ, বাসায় থেকো, এবং অবশ্যই অনেকের সাথে থেকো। আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ঠিক আছে, টাটা।